হরিপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে স্টোররুমে থাকা যন্ত্রপাতি ও ঔষধপত্র পুড়ে গেছে। সকাল 8:30টার দিকে হাসপাতালের 6-তলা ভবনের 2য় তলায় স্টোর রুমে আগুন লাগলে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগীরা দ্রুত নিচে নেমে নিরাপদে অবস্থান নেয়। ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ বাড়ুই জানান, দ্রুততম সময়ে স্টোর রুমের তালা ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুন লাগার কারণে তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ওই কর্মকর্তা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান তালুকদার ও পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম।